সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে শকের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে হরিহরপাড়া থানার জিতারপুর এলাকায় তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে শকের বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে, তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। গত 21শে ডিসেম্বর এই এলাকা থেকেই 9টি তাজা শকের বোমা উদ্ধার করেছিল পুলিশ। আবারও ওই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। সকালবেলা এখানে মানুষ দেখলাম দাঁড়িয়ে ছিল, হ্যাঁ মাঠে চলে গেলাম, এখন এসে দেখছি সবাই বলছে যে এখানে বোমা ভরা আছে, ভালোই তার তন করে রেখেছে।